দর্শক, চার দিনের দিনে কিন্তু আমরা দেখছি যে রাজশাহীতে যে কঠোর বিধিনিষেধ পালনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে কিন্তু মাঠে কাজ করা হচ্ছে। এবং রাজশাহীতে যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদের যে চেকপোস্ট বসিয়ে কিন্তু মোড়ে মোড়ে কিন্তু সেখানে যারা মানুষজন রয়েছে তাদের কিন্তু যে যাতায়াতের যে বিষয়টি, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদের মুখে জেরার মুখে পড়ে কিন্তু তারা সেখান থেকে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে এই চার দিনের যে কঠোর বিধিনিষেধ, চার দিনের দিনে ঈদের পরে, এবং তারপরে যে কঠোরভাবে যে বাস্তবায়ন সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করার চেষ্টা করছেন। এবং রাজশাহীতে এখন পর্যন্ত মোট সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সদস্য যারা রয়েছেন, এছাড়াও র্যাবের যে 11 প্লাটুন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু যে গোটা শহরের টহলের যে বিষয়টি সেটা দিচ্ছেন। এবং যে এইখানে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে মোট 4টি ভ্রাম্যমাণ টিম রাজশাহী নগরীতে এবং 18টি টিম রাজশাহীর যে উপজেলাগুলো রয়েছে, উপজেলা পর্যায়ে কিন্তু কাজ করছে ভ্রাম্যমাণ টিম। এতে রাজশাহীতে যে করোনা পরিস্থিতি আজকে যদি একটু বলে দিতে চাই, যে রাজশাহীর করোনা পরিস্থিতি আজকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 17 জনের মৃত্যু হয়েছে। এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী ইয়াজদানী, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর 12 জন, চাঁপাইনবাবগঞ্জের 1 জন এবং নাটোরের রয়েছে 2 জন, এছাড়াও নওগাঁর 1 জন এবং কুষ্টিয়ার 1 জন রয়েছে। এদের মধ্যে 11 জনের পুরুষ এবং 6 জন কিন্তু নারী রয়েছেন। মৃতদের যে বয়সের ব্যবধান আমি একটু যদি বলে দিতে চাই, যে 7 জনের বয়স 61 বছরের ওপরে, বাকিদের 51 থেকে 60, এছাড়াও 41 থেকে 50 এবং 31 থেকে 40, এছাড়াও 21 থেকে 30 বছর বয়সের মধ্যে রয়েছে 1 জন। স্বাভাবিকভাবে আমরা দেখছি যে রাজশাহীতে এখন পর্যন্ত এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 453 জনে। এর আগে গত মাসে, যে জুন মাসে কিন্তু মৃতের সংখ্যা ছিল 405 জনে। এবং গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে মোট 42 জন রোগী, একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 50 জন রোগী। গত সোমবার সকাল ছয়টা পর্যন্ত করোনা ইউনিটে 513টি বেডের বিপরীতে এখন পর্যন্ত ভর্তি রয়েছে 399 জন। এর মধ্যে আইসিইউতে কিন্তু 20টি বেড, সেই 20টি বেডের মধ্যে 20টি রোগী কিন্তু ভর্তি রয়েছে, আইসিইউ বেড কিন্তু এখন পর্যন্ত ফাঁকা নেই। এবং করোনা ইউনিটে চিকিৎসাধীন 399 জনের মধ্যে 174 জন কিন্তু করোনা পজিটিভ রয়েছেন, এবং উপসর্গ নিয়ে মোট 147 জন ভর্তি রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, এছাড়াও যে করোনা মুক্ত হয়ে পরবর্তী জটিলতায় যে চিকিৎসাধীন অবস্থায় মোটামুটি 78 জন কিন্তু রয়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে যে রাজশাহীতে যে 2টি ল্যাব, যে আরপিটিসিআর যে ল্যাব রয়েছে, সেই ল্যাবে কিন্তু 445 জনের নমুনা পরীক্ষা করে 137 জনের শরীরে কিন্তু করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এবং রাজশাহীতে এখন করোনা শনাক্তের হার 30.78%, যা আগের দিন শনিবার ছিল 45.7%। এতে বলা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে করোনার যে সংক্রমণ সেটি কিন্তু দিনে দিনে কিন্তু পরিবর্তন হচ্ছে, আর মানুষের মধ্যে যে সচেতনতার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী মহানগরীতে কিন্তু যে সঠিকভাবে যে বাস্তবায়ন সেটি আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা থাকলেও উপজেলা পর্যায়ে কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। কারণ উপজেলা পর্যায়ে মানুষের যে মাস্ক পরা থেকে শুরু করে যে সামাজিক দূরত্ব, স্বাস্থ্য সচেতনতার যে বিষয়গুলো রয়েছে, সেগুলোও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একদিকে যেমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, আর সেখানে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে হ্যান্ড মাইক করে সচেতনতার বিষয়টি বারবার তাগিদ দিলেও আমরা দেখছি যে এর সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা, বিজিবি এবং আনসার এবং র্যাবের সদস্যরা যারা রয়েছেন, তারা কিন্তু সার্বক্ষণিক যে টহলের বিষয়টি এবং সচেতন করার চেষ্টা করলেও যে উপজেলা পর্যায়ে কিন্তু সচেতনতার বিষয়টি সেটি কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। সে কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে উপজেলার রোগী কিন্তু প্রায় এখন অনেক বেশি, এবং যে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট সেটি কিন্তু উপজেলা পর্যায়ে, সে কারণে মারা যাওয়ার যে রোগীগুলো রয়েছে সেগুলোও কিন্তু উপজেলা পর্যায়ের এখন পর্যন্ত বেশি। জনস্বাস্থ্যবিদরা বলছেন যে
একদিকে যেমন সংক্রমণ বেড়েছে এবং যে মারা যাচ্ছে সেগুলো কিন্তু উপজেলা পর্যায়ের, এবং শহরে যে সঠিকভাবে যে লকডাউন এবং যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করলে সফল হলেও কিন্তু উপজেলা পর্যায়ে সে বিষয়টি আরও যে সফলতার যে বিষয়টি এবং সেখানে সার্বক্ষণিকভাবে যে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি বিষয়গুলো রয়েছেন সেগুলো আরও জোরদার করার বিষয়ে কিন্তু তাগিদ দিচ্ছেন তারা। এই ছিল রাজশাহী থেকে করোনা এবং লকডাউনের সর্বশেষ পরিস্থিতি।